হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন আর আপনারা সবসময় ভালো থাকেন, সেটাই চাই। এখন আপনাদের মাঝে একটি খুব সুন্দর টিপস শেয়ার করব। টিপসটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। তো টিপসটি যদিও পুরান, তো আমি আবার নতুন করে শেয়ার করছি। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো সমস্যার জন্য লাইক কমেন্ট করবেন। তো চলুন শুরু করি। টিপসটি হলো, আপনি খুব সহজেই একজন আরব দেশের মানুষ হয়ে যেতে পারেন, আপনার ছবিটি আরও প্রিয় বানিয়ে ফেলাতে পারেন। তো চলুন শুরু করি। প্রথমে আপনার মোবাইল অপশন থেকে গুগল প্লে স্টোরে যাবেন। তো যাওয়ার পরে এখানে লিখবেন আপনি আরব ম্যান ফ্যাশন। তো লেখার পরে আপনি এখানে অনেক দেখতে পাবেন। তো অনেক দেখলেই তো কাজ হবে না, এখান থেকে আমি যেটা দিয়েছি সেটা ডাউনলোড করে নেবেন। এই যে দেখুন, এখানে এই যে অ্যাপসটি, এটা আপনারা ইনস্টল করবেন। তো যাওয়ার পর এটা এখানে ইনস্টল লেখা আসবে, তো আপনারা ইনস্টল দিবেন। তো দেওয়ার পর আমার ইনস্টল হয়ে গেছে, আমি এখন ওপেন করব। তো ওপেন করার জন্য আমরা আগে অবশ্যই ওপেন বাটনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখুন এখানে কীরকম আসছে। তো এরকম আসলে প্রথম আপনি এখানে সিলেক্ট ইমেজ দেবেন। তো সিলেক্ট ইমেজ দেওয়ার পর এখানে অনেক অনেক আছে, অভাব, ঠিক আছে, শত শত। আপনি এখান থেকে যে কোনো একটি পিকচার আপনি এখান থেকে নেবেন। তো মনে করুন আমি এখান থেকে এই পিকচারটাই এইটাই নেব। তো নেওয়ার পরে আপনারা দেখুন নিচে লেখা আছে সিলেক্ট ফটো। সিলেক্ট ফটো এখান থেকে আবার লেখা আছে সোর্স গ্যালারি, বা অথবা ক্যামেরা দিয়েও আপনারা নিতে পারবেন। তো সোর্স গ্যালারি লেখা থাকার পর আপনি আপনি এখান থেকে একটি ফটো নেবেন যে কোনো। তো এরকম করার পর এখন আপনি এটা সেভ দিতে পারেন, অথবা আপনি এখান থেকে এটা কেটে ফেলাইতে পারেন। এই যে মনে করুন এরকম দিলে এটা আপনার এই পাশে যে একটুকু আছে একটু আপনার কেটে যাবে। তো যাওয়ার পর আপনি এখান থেকে এটা দিবেন। তো দেওয়ার পর দেখুন আপনার ছবিটি এরকম আসছে। তো আসার পর এটা আপনি এখানে দিয়ে সেভ দেবেন। হয়তো আপনারা আমার সাথে ভালো পারেন, এখান থেকে সেভ দেবেন। সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন টিপস পাওয়ার জন্য। ধন্যবাদ।